देश जुड़े लॉकडाउनेर समय भिन राज्य एमनकि राज्येर अन्यान्य जिला थेके मुर्शिदाबादे फिरेछेन बहु श्रमिक। तबे करोनार आबहेर माझेई श्रमिकेरा आबार काजेर जायगाय फिरते चाइछेन। बृहस्पतिबार बहरमपुर बास स्टैंडे कलकाता सह अन्यान्य जिलाय जेते लम्बा लाइन थाके श्रमिकदेर। कोविड 19 रोध करते देशजुड़े लकडाउनर समय भिन राज्य भिन देश एमनकि राज्येर अन्यान्य जिला थेके फिरेछेन बहु श्रमिक, किन्तु फिरेओ आबार पाड़ी दिच्छेन भिन जिलाय। बहरमपुर बसस्टैंड चत्वरे बसे करे कलकाता और तार आशेपाशेर विभिन्न जिलाय काजे जावार जन्य श्रमिकदेर भीड़ थाके बृहस्पतिवार। ग्रामे कोई कोनो काज ना थाकले कि करबे? ए सरकार थेके 100 दिनेर काज पेयेछे कोई? एखोनो आमादेर दिके चालू हयनि, কেউ কিছু গুরুত্ব দিচ্ছে না, কি করব আমরা তো যে পেট আছে আমরা করে খেতে হবে, এই জন্য আমরা যাচ্ছি। ওই তো কাজের জন্য, কাজ পাচ্ছিলাম না বসে বসে। গাড়ি ভাড়া করেছেন? হ্যাঁ, গাড়ি ভাড়া করে। এখন কি কাজ পাওয়া যাবে? কাজ পাওয়া যাচ্ছে হচ্ছে, কি করব খেতে না পেলে কি করে হবে, খেতে তো হবে পেটে দুমুঠো, কি করে বাঁচবে লোক। ফের কাজের তাগিদে কলকাতা কৃষ্ণনগর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রওনা দিচ্ছেন শ্রমিকেরা। কলকাতায় এই সময় করোনা পরিস্থিতি উদ্বেগজনক জেনেও অনেকে পেটের টানেই পাড়ি দিতে বাধ্য হচ্ছেন কলকাতায়। ট্রেন পরিষেবা স্বাভাবিক না হওয়ায় বাসে করেই কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শ্রমিকেরা। বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডে দেখা গেল বাসের টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন পরিযায়ী শ্রমিকেরা। গ্রামে কোনো কাজ মাজ না হলে কি করব, বেটা জেলাতে যাচ্ছে। এখন তো করোনা সচেতনতা নাই, করোনা বাড়ছে দিনে দিনে, কি করা যাবে এখন? পেটের জ্বালা যাচ্ছে তো। করোনা আবহাওয়ার জন্য গোটা দেশ জুড়ে জারি হয়েছিল লকডাউন, কাজ হারিয়েছিলেন প্রচুর পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদ জেলার প্রচুর মানুষ ভিন রাজ্যে এবং কলকাতাতে কাজ করেন পেটের তাগিদে। লকডাউনের জেরে সকলেই কাজ হারিয়েছিলেন। লকডাউন উঠেছে, আনলক পর্ব চলছে, এখনও বেশ কিছু জায়গায় লকডাউন দেখা যাচ্ছে। কিন্তু অনেককেই বলা হয়েছিল যে সরকার থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরলে তাদের 100 দিনের কাজ দেওয়া হবে, সেই কাজ থেকে অনেকেই বঞ্চিত রয়েছেন। বাধ্য হয়েই এখনও দেখা যাচ্ছে কলকাতার বেশ কিছু জায়গায় করোনা পরিস্থিতি অনেকটাই উদ্বেগজনক। সেই সময়তেও প্রচুর মানুষ কলকাতাতে ফের পরিযায়ী শ্রমিকের কাজে যোগ দিচ্ছেন। বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, মধ্য বাংলাদেশ।